ত্রিপ্রাখ্যাত মজদুর ইউনিয়ন নি সর্বভারতীয় নি আদম সুনীত চোপ্রানো মৈতু খ্লাইমানি পান্ডা সংসদাখা ভানু ঘোষ স্মৃতি ভবন ফাইমা জাফাকিয়া কসাম মন্ত্রী অকরা মানিক সরকার কসাম মন্ত্রী ভালুলাল শাহানো খবৈ কুমনি আদম র গোপনে আমাদের মিটিং গুলি হতো এরকম দিল্লিতে কোন একটা মিটিং এ গেছি মিটিং এর ফাঁকে সুনীতের সাথে দেখা তখন সুনীত বলছেন যেই রাত্রের শেষ দিকে ভারতবর্ষের বুকে জরুরি অবস্থা জারি করা হলো মধ্যরাত্রিতে কমরেড সুনীত জরুরি অবস্থা জারি করা হবে তার সিদ্ধান্ত স্মৃতি গ্রহণ করেছেন এটা তিনি জানতে পারেন আমাদের পার্টির আর কেউ এই খবর জানতে পেরেছেন কিনা তার আগে আমিও তো জানি এবং কমরেড শুনে সেই সময় কমরেড কি সুন্দরে হচ্ছেন পার্টির জেল সেক্রেটারি দিল্লিতে আমাদের পার্টির কেন্দ্রে বলতে শুনে এই খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পার্টি নেতৃত্বের সাথে যোগাযোগ করে খবরটা তিনি জানতে সাহায্য করেন এবং তার উদ্দেশ্য হচ্ছে জরুরি অবস্থা যখন হচ্ছে কমিউনিস্ট পার্টি বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অবশ্যই আক্রান্ত হচ্ছে এবং গ্রেপ্তার হবেই পার্টির নেতৃত্ব বিশেষ করে পলিটপুরুষ সদস্যরা দিল্লি তত্ত্ব যারা আছেন প্রথম পর্যায়ে তারপর অন্যান্য জায়গায় যাওয়া এই সংবাদ যদি কমরেড শুনে পাওয়ার সাথে সাথে কমিউনিকেট না করতে পারতেন তাহলে দিল্লিতে যারা পার্টি সেন্টারে থেকে পরিপূর্ণ মেম্বারটা পার্টি চালাবার চেষ্টা করছিলেন সেই সময় তারা সবাই গ্রেপ্তার হয়ে যেতে পারতেন এই আগাম ইনফরমেশনটা হেল্প করেছে পার্টি পরিপূর্ণ মেম্বারদেরকে অন্তত দিল্লিতে যারা ছিলেন এই যে অ্যারেস্ট অ্যাভয়েড করার মতো এই কাশ্মীরে আমি কথাটা কেন বলছি এই যে এখানে আলোচনা করতে গিয়ে বলছিলেন বিশেষ করে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবার জন্য যারা পার্টি বিশেষ সদস্য অথবা যেখানে তার শেষ কাজ সম্পাদিত হল সেখানে গেলেন তারা হয়তো মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অফিস আছে নানা সীমাবদ্ধতার কারণে তার প্রতি যে তাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা অর্থাৎ তিনি গরিব সমাজের মানুষের সাথে তার সম্পর্ক যতই নিবিড় তিনি একটা মানে উন্নাসিক মানসিকতা নিয়ে সমাজের নানা স্তরের যে মানুষ যে কোনো সময় যে কোনো মানুষের কাছে যে কোনো আমাদের সাথে প্রয়োজনীয় তথ্য পরামর্শ ইত্যাদি আমরা পেলেও নিতে পারি এটা আমাদের পক্ষে সহায়ক হতে পারে আমার তো নিজের যেটা মনে হয়েছে এই সান্নিধ্য যদি কমরেড সুনীত গড়ে তুলতে না পারতেন তবে এই খবরটা তিনি পেতেন না আমাদের অন্য কোনো কমরেড তো এই ক্লেম করেননি যে না না সুনীত তার আগে তো আমি পেয়েছি এর মধ্যে কেউ বলতে পারলেন না এটা অসাধারণ ঘটনা কিন্তু আমাদের তো অনেকের মধ্যে এই জিনিস নাই আমরা নিজেদের নিয়েই নিজেরা মশগুল আর আত্মভরিতে তো একটা মানে আছেই আমাদের কিন্তু কমরেড সুনীত এই জায়গা থেকে নিজের দারুণ ভয়ের মধ্যে ছিল আপনার শিল্প সংস্কৃতি নিয়ে সম্ভবত উল্লেখ করছিলেন ভালো কেউ বলেছে শিল্প সংস্কৃতির সাথে মাঝবাদের যুক্ত আছে এটা বাদ দিয়ে কি করে বিপ্লব হবে বিপ্লব সংগঠিত করতে গেলে বলতে এটা একটা অন্যতম অস্ত্র মাধ্যম মানুষের কাছে যাওয়া আমরা যাই কি আমরা সবাই যেতে পারি এর সাথে সম্পর্ক রাখতে গেলে আমাকে গাইয়ে হতে হবে নাটক করতে হবে যাত্রা করতে হবে এমন তো কোনো কথা নেই এটা একটা তো প্রক্রিয়া একটা আন্দোলন একটা সংগ্রাম এতে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে নানাভাবে যুক্ত লেখক থেকে শুরু করে পারফরমেন্সের সাথে যারা যুক্ত এদের সাথে কমরেড সুবিধে দারুণ সম্পর্ক তিনি নিজে ছবি আঁকতেন কিনা আমি জানি তিনি একটা উচ্চ পর্যায়ের শিল্প সংস্কৃতি সাহিত্য এবং বিশেষ করে এই চিত্রশিল্পের বোদ্ধা ছিলেন এবং এই যে ভানুবাবু বলবার চেষ্টা করলেন সবচেয়ে বেশি সময় কাটাবার চেষ্টা করতেন সমাজের ব্যবসায়ের মানুষের মধ্যে গরিব ব্যবসায়ের মানুষের মধ্যে জাত ধর্ম বর্ণ সম্প্রদায় বিশেষে
উপজাতি তফসিলি সংখ্যালঘু এদের মধ্যে বেশি ঘুরতেন, সময় দিতেন এবং তিনি কখন কোথায় যাচ্ছেন এটা মনে করার কোনো কারণ নেই। সবগুলো তার সংগঠনের নেতৃত্বে নির্দেশ পেয়ে যাচ্ছেন ঘটনাটা না, কখনো নির্দেশে নির্দেশিত হয়ে যেতেন আর অধিকাংশ সময় নিজেই সিদ্ধান্ত করে চলে যেতেন, কারো নির্দেশের জন্য তিনি অপেক্ষা করতেন না, কারোর কাছে হাত পাতেন না, পয়সাও চাইতেন না। সারাটা জীবনই তো তিনি সর্বক্ষণের কর্মী, কিন্তু তার খাওয়া পড়ার জন্য পার্টির কাছ থেকে এক পয়সা তিনি নেন, এটা দরকার হয়নি, দরকার হয়নি। সারাটা দেশেই তার কাছে নিজের ঘর, নিজের বাড়ির মতো, যে রাজ্যেই যাচ্ছেন, রাজ্যের যে গ্রামেই যাচ্ছেন, তার মধ্যে কোনো তার নিজের ঘোরা ভাড়া থেকে খুঁজে পেতেন না, তার পোশাক আশাক আপনারা দেখেছেন। তা এই যে সাবলীল সাধারণ জীবনযাত্রা, আমরা কি, আমি আমার নিজের কথা নিয়েই আমি বলছি, আপনাকে পাঁচে জায়গায় নিজেদের নিয়ে যেতে আমাদের তো কিছুটা দুর্বলতা সীমাবদ্ধতা এখনো হয়ে আছে। তো বিষয়গুলো একজন যথার্থ কমিউনিস্ট হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে তার চরিত্রের বৈশিষ্ট্য, যেগুলো পকেট সঙ্গীতের চরিত্রে নানাভাবে প্রতিফলিত হয়ে দেখা গেছে, আত্মভূমিকা ছিল না, তর্ক করতে বিতর্ক অংশগ্রহণ করতে, কিন্তু এই তর্ক বিতর্ক এটা বন্ধুসুলভ গঠনমূলক বলি না, রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে কোনো ট্যাকটিক্যাল অ্যাপ্রোচের প্রশ্নে খুব আপনার বলা যায় ফিয়ার্স ব্যাটল হচ্ছে, সম্পূর্ণ ভিন্ন মত উল্টো মত নিচ্ছেন, নেতৃত্বের উপস্থাপিত কোনো প্রস্তাব হয়তো গ্রহণ করতে পারছে না, কিন্তু সবটাই পরিশীলিত হবে, একটা গঠনমূলক দৃষ্টিতে এই তো হবে। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে তো ব্যক্তিগত বৈরিতার কোনো সুযোগ নেই, আলোচনা বাইরে না, পার্টির ভেতরে হবে এবং গঠনমূলক দৃষ্টিতে নিজের মত প্রকাশ করবো, সবার আলোচনা শুনবো, তারপর সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবো, ওটা চার দোয়ালের মধ্যেই শেষ, বাইরে গিয়ে পার্টির সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। এই জায়গায় কিন্তু কমরেড সুনীতকে কোনো সময় ব্যতিক্রমী অবস্থা গ্রহণ করতে আমি অন্তত দেখি। এই যে বলছিলেন আমাদের খেতমজ ইউনিয়নের সম্পাদক খুব কারেক্টলি, যদিও তার সঙ্গে 12-13 বছরের সম্পর্ক, তার চরিত্র যে একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলছেন, আবেগ প্রবণ, আবেগ প্রবণ না হলে এরকম জীবনযাত্রা কি করে একটা লোক যাপন করে, আবেগ প্রবণ বলেই কারণ তার আবেগের আবেগের কেন্দ্রবিন্দুতে ভিত্তিতে কেন্দ্রবিন্দুতে হচ্ছে মানুষ, মানুষের মধ্যে গরিব অংশের মানুষ, পেছনে পড়া অংশের মানুষ, দুর্বল অংশের মানুষ, যাদের কথা সবাই ভাবেন না, তিনি তাদের কথা ভেবেই সবচেয়ে বেশি আবেগ প্রবণ ছিলেন এবং এর সাথে বিপ্লবের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কোনো একটা স্মরণ সভা করি, আমাদের সেই কমরেডের চরিত্রের যে সব গুণগুলো, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই তো করি, এগুলো শুধু বলার জন্য না, আমাদের যেখানে অসম্পূর্ণতা আছে তাদের চরিত্রের এই যে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো তার থেকে শিক্ষা নিয়ে আমাদের অসম্পূর্ণতা থেকে নিজেদের মুক্ত হতে সাহায্য করার জন্যে আমরা সেগুলো মানে অনুশীলন করার একটা চেষ্টা করি। যদি আমরা না করি তাহলে তো সুনীতের স্মরণ সভা এটা আনুষ্ঠানিক হবে। ওমর ভানুবাবু যখন প্রথম দিন মানে ঘন্টা দেড়েক যাবৎ কমরেড সুনীত অন্তদন্ত হয়ে যাচ্ছে এবং প্রত্যেকের ব্যক্তিগত বিষয়গুলি তিনি অ্যাড্রেস করার চেষ্টা করছেন, মিটিংটা কিন্তু আমরা শুরু করতে পারছি না। যাই হোক, ইত্য বছরে দেখা গেল পরে প্রকাশ করে দেশে উপস্থিত হয়েছে, আমরা মিটিং তখন শুরু করেছি, তো মিটিং তো আমরা বুঝতেই দেরি হয়ে গেল, আরম্ভ করতে একটু সময় লাগলো, এই ধরনের সমস্যাগুলো আছে। মিটিং দুপুরবেলার মিটিং শেষ হলো, প্রকাশ এবং সুনীত কথা বলছেন, আমরা দূর থেকে দেখছি প্রকাশের সঙ্গে তখন আমাদের সভ্যতা সেইভাবে গড়ে ওঠে যতটা সুনীতের সাথে, তখন সভাপতির সাথে কথা হলো, কথা বলার পর সেখানে বলা হলো যে বিকেলবেলা মিটিং হবে আমাদের দিল্লি প্রপার, যেখানে এমপিদের থাকার ব্যবস্থা আছে, ওখানে মহলঙ্কা হলের নাম আপনারা অনেকেই জানবেন, এটা একটা খুব দিল্লির সেই সময় প্রতিষ্ঠিত একটা অডিটোরিয়াম,
ওখানে মিটিংটা ওখানেই হবে এই